अबू तालिब हजरत अली रब्बा जान अबू तालिब अरबेर जमीने बड़ बड़ 40 जन बड़ व्यवसायी मारसेन सदागर छिल तर मध्य अबू तालिब हलो 40 जन मध्य सभापति लीडर बेगुने बड़ हजरत अबू तालिब सीरियस व्यवसाय करते सीरियस तुन मालानी अरब बिक्री करते सीरियस थे के माले ने शाम सीरियस चतुर्दिकी व्यवसायी मानुष मीटिंग डाकलें मार्सन पार्टी रा बैठक करते लगलें सबाई सिद्धांत निलें आगामी सप्ताह उनारा सीरियार जमीने जाबें अबू तालिब उनादेर संगे जाबे एक मास दुई मास रास्ता हाँटार पर ठीक आछे तारीख जखन दिल আগামীকাল ওনারা সিরিয়া চলে যাবেন সকাল থেকে বড় রওনা হবেন সবাই 40 জন ব্যবসায়ী একত্রিত হবেন হঠাৎ করে রাতে আমার রাসূলের চাচা আবু তালেবের মাথার মধ্যে আসলো আমি তো মাস দুই মাসের জন্য সিরিয়ার জমিনে চলে যাব এখন আমার আব্বা জান আব্দুল মুত্তালিব আমাকে যে একটা দায়িত্ব দিল আমার ভাই ভূতের জানতে কি বেশি মহব্বত করা এখন আমি যে সিরিয়া চলে যাব আমার ভাই ভূতের কোন অবস্থা হবে সুবহানাল্লাহ আয় সিরিয়া যাই কই আর ভাই ভূতের কি রিবি ভাই ভূতের কি নি ফুসল চাই ফজর যাই রই বেলা কি ভাবে দে রাতে আমার রাসূল যে ঘরে শুয়ে পড়তেন সাত আট বছর নূর নবীর বয়স দরজা খুললে দরজা খুলি দেখে দে দুলাইতে রাসূল পাক দুনিয়ায় মোবারক কোলা সব মোবারক কিরে ভাই ঘুম দাস নাই না সাসা ঘুম নয় কুনতু নবী ওয়াদা মোবাইনাল মাই ওয়াতি নবী ওদায় আজি নবী নো আদম তো দূরের কথা মাড়িয়ের ফানি এক ন এর বহুত আগ্রামী নো শুধু ফোকাস করি নাই কেন শুধু সবাইকে চিনাইতে লাগলাম আমি কি জিনিস আবু তালেব গদ ভাই গো আগামে হাল বুরে আরা সিরিয়ে যাইল 40 জন ব্যবসায়ী এখন তুমি কি এন্ডেম টাইট তারিবে না সাসারমারে সিরিয়ে যাবে গো এখানে থাকতে পারবে না আমার সঙ্গে সিরিয়ায় যাইবে আতিককে নুরুন নবীর জবান খুলে গেল চাচা আমি আপনার সঙ্গে সিরিয়ার জমিনে যাব ও মার ভাই ফুটবলে সিরিয়ে যাব ও ভাই তুমি তো লং বাইসে জাঙ্গা তুমি তো ক্লান্তি হয়ে যাবে অনেক দূর চাচা আমি পারবো ফাইলো ইয়ে সুবহানাল্লাহ তোলা আগামী কাল বড় বড় তুমি কাপড় সুফর রেডি করে রাখিও তোমাকে নিয়ে আমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা ওরে আল্লাহ সাসা লেডি হয়ে বেরা গান নবী লেডি হয়ে আগে রেডি এই প্রথম জায়গা সিরিয়া 40 জন ব্যবসায়ী একত্রিত হলেন আবু তালেব কত বাইফু আর গড়ার সামনে দিবইও আমার গড়ার সামনে বসো সামনে বসালেন আবু সুফিয়ান উমাইয়া বংশের খান ওই আবু তালেব ছোট্ট ছেলে একটা কেন নিয়েছ আমাদের জন্য ক্ষতি না যা করান আমি করব যা খাবার আমি খাওয়াইব তোমার কোনো চিন্তা নাই
সবাই নিস্তব্ধ হয়ে গেল। উমাইয়া বংশ, বনি রবি, বনি নজির, বনি হাশেম, এভাবে প্রত্যেক গোত্রের মানুষ এখানে উপস্থিত আছে। ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, এই কাফেলার মধ্যে নূরুন নবীও আছে। উচ্চস্বরে বলুন, যাইতে 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 সিরিয়ার কাছে পৌঁছলেন। আর কতটুক গেলে শহর, সিটি? আবু তালেব বলতে লাগলো, আমরা অনেক দূর ক্লান্ত হয়ে গেলাম, একটু অবস্থান করি। হ্যাঁ না, অবস্থান ঘরের দেগরের একটা খ্রিস্টানের বড় গির্জা, ময়দান খুব সুন্দর, হতে এখানে তাবু টাকবো, আজকে রাতটা এখানে থাকবো, সকালেই আমরা সবাই ব্যবসার উদ্দেশ্য বাজারে চলে যাব। ঠিক আছে, ব্যাগুন গোড়ার তো নেমে ও খ্রিস্টানের মাটি এনে নিয়ে ব্যাগুন বসছে ক্লান্তে মেকে হয়ে গিয়ে গোড়া দিনে কে খ্রিস্টানের মন্দিরে যাবে তা এবারে হতে ফাদ্রি। হ্যাঁ না, মুসলমানের মলই হুজুরেরই এসে খেয়াল করেন, এক একজনের মলই গুগুনাই নিয়ে তাড়াতাড়ি খ্রিস্টানের ফাদ্রি বয়স্ক মানে লোক বয়স্ক ফাদেরি হঠাৎ করে গির্জার থেকে বের হয়ে দুই চোখ ধরলেন সৌরজি, ধরে ময়দানের দিকে দেখতে লাগলো। ওই চল্লিশ জন ব্যবসায়ী সেখানে উপস্থিত, তাবাসসুম, মুস্কি মুস্কি হাসতে লাগলো। আবু জাহেল বন্ধুরা বেকিসারে উদ্ধারা জাতি বেকিসার ওষুধের বোতল ডিট লেখা থাকি বেড়ে গেছে সারা খোল্লা বসে যাই। এক একজন মন্তব্য করতে লাগলেন, উনি কি দেখো বলতে না বলতে উনি চকুর থেকে হাত ছেড়ে দিয়ে তাদের সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। আস্তে 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 চল্লিশ জন ব্যবসায়ীর পাশে আসলেন। আবু লাগাব তো ডক খারাপ, বেতন দরজার তুন্ডা কোথায় গিয়ে ডক, কেউ কোনো কথা বলিস না, এরিয়াটা উনার এরিয়াটা, যে যেহেতু শিয়ানো রাজদার এরিয়াতে তে শিয়ানা, আরো শুধু মানুষ নো উপকুত্ত আবার আগ্রহ না করে ধারক নয়া ইতের লই দূর লই পিঠে দে কত তোর এলাকা আছে দুই তুই এলাকা করলে নি গো বৌমানি সাইট হোক কি হোক ঠিক নেই। ওরে বাপ রে বাপ, ওই ফাদরি চল্লিশ জন ব্যবসায়ীর মধ্যে আমার নূরুন নবী আছে বলেন না? ফাদরি এক এক করে প্রত্যেকের চেহারা দেখতে লাগলো। আবু জাহেল কত নমাতি ছোট চেহারা ম্যাপ করে, কিছু না কিছু কিছু না কিছু নলিবি এক একজন গড়ি গড়ি কি চেহারা স্যার দেখার পরে দুই হাত দিয়ে দুইজন মানুষ ফাঁক করে করে এখানে ভারত ফাঁক করে করে
আমার প্যারা রসুলের পাশে গিয়ে হাজির আন্দরিবি আর নূর নবী গিয়ে দি প্রথম রসুল গিয়ে দি প্রথম হাবু জয়েল গদে তোবার এই রাস্তা দিয়ে আসছি এ বুড়ো রখন দিন কনা ইবাজি কি করে স্যার নূর নবীর পাশে গিয়ে আমার প্যারা রসুলের খাত মুবারক ধরলেন বুড়ো হইবে ওনার নাম ছিল বহাইর ইবনে রাহেব বহাইর ইবনে রাহেব খাত ধরে আমার রসুলকে দাঁড় করালেন আমার মনে হয় আপনারা সবাই ব্যবসায়ী আবু তালেব আমার রসুলের চাচা বলতে লাগলেন হ্যাঁ আমরা সবাই উনি কে চিনেন রসুলের দেখাই দিতে উনি কে চিনেন আবু 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 তালেব দিবে আর ভাই বুঝ এটা আমার ভাতিজা ইতারারে বুঝলো তোমারা চিন না দিবে আর বাড়াইলে না আমি যেটা চিনি আসলে তোমরা তো কেউ সেটা চিনো না কি চিনি ফাঁদরিয়াতে দরিয়া দেখা যা রসুল্লাহ ইবা আল্লাহ চল্লিশ জন ব্যবসায়ী চমকা গেল এই কি তাজ্জবের বিজয় আবু জাহেলে আবু সুফিয়ান উমাইয়া বংশে ইতার আগত দিয়ে ফুয়া যদি নবী হয়ে যাই হই তাহলে করাই বংশ দামি হয়ে যাবি ওই এ ফাঁদর রেখাই বিলে তেরে নি যাই হতাই নুদ্র করা করিব নইলি দলিল কি হইব এটা যে রসুল আপনি চিনলেন কিভাবে আবু আবু জাহেল প্রশ্ন করলো আপনি কিভাবে চিনলেন উনি যে রসুল আবার বলতে লাগলেন হাজা সৈয়দুল কাউনাইন বনু বিশুদ্ধ জগতের ন ওই জগতের উদ্ধ আপনি কিভাবে চিনলেন আবার কোয়া শুরু করলো এলে ভাই আমি বলে আল্লাহ আরো যারা তো তাই বল লাগ কই সালা দুনিয়া কইও মুস্তাফা এ লো মুজতবা মোর নবী মোর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনা নূর নবীজি মা আমিনার ঘর
রে সবাই নবী
মক্কায় মুআজ্জামার মধ্যে তশরীফ আনবে, ওমর ওনার একটা বড় সাহাবত থাকবে, ওনার একটা বড় মুআজ্জাজা থাকবে, উনি যে রাস্তা দিয়ে যাবে, ইয়াসুজুজ শাজারা ইয়াসুজুজ জাবালা, পাহাড় গাছে ভরবে, গাছে গাছে আল্লাহর সৃষ্টি জগৎ উনাকে সিজদা করবে, উনাকে সালাম দিবে, ওটা সাহার বেলা যাবে বেশি বেলা এই জন্য ডাল তো না খান সাথে না দাবা না আইন নকুজিটার খেয়াল গই না দেবে ঠান্ডা তো তেল মোবিল ঠিক তাই না মেশিন ঠিক তাই নিজের গাড়ি বই গিয়ে বিলে ওই দিন মনে দিতে হবে ঠান্ডা করো সালাত দুনিয়া হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সুলতান আমির জামান হাবিবে রহমান
हम साहेब सुल्तान सारा दुनिया शांति नांगनी ओ महारा मेरे दोनों खुशबू तो असर दे अल्लाह रब्बुल्लाह बता मिले मनुष्य तब्दील परिवर्तन है মুফতি মোহাম্মদ জাফর তনু দোয়া লাগা গেল আমি দিব আল্লাহ বলি নাগা বলিলে তকদির পরিবর্তন হবে ফান্দরিয়ে চিনে না উমাইয়া বংশের আবু সুফিয়ান প্রশ্ন করতে লাগলেন এ ফান্দরি এটা জাহিরি নবী আপনি চিনলেন কিভাবে এ আরবের ব্যবসায়ী শুনো 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 গবেষণায় মনে মনে ভাবতে লাগলাম একদিন না একদিন এই আখেরি নবী এই রাস্তা দিয়ে সিরিয়ার জমিনে গমন করবে আল্লাহ আল্লাহর দরবারে আমি দীর্ঘদিন পর্যন্ত ফরিয়াদ করতে লাগলাম আল্লাহ আমাকে হায়াত দিও আমি যেন আখেরি জামানার নবীকে চেহারা দেখি দুনিয়া নাই শেষ সিনি লাগে এনে হদ তোমরা যখন অনেক দূর থেকে আসতে লাগলে আমি আস্তে করে করে জানালাটা খুলে দিলাম আপনারা তো আপনাদের দিয়ে নিয়ে আসতে লাগলেন আমি দেখতে লাগলাম পাহাড়ে জঙ্গলে আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে যে আপনাদেরকে সিজদা করতে লাগলো আমি জানতে পারলাম এই কাবলার মধ্যে রহমতের নবী আছে বহুদানে মর্তবা তুজুকো দিয়া না কিসি কো মিলে না কিসি কো মিলা কে কালামে মসজিদ মে কহাঁ ইয়ে সহা तेरे शहर कलामों बका की कसमों ये कलाम इलाही में शमसुदुआ जारी इज्जत दिए जन अल्लाह है उना का अल्लाह का सृष्टि जगत इज्जत कर ले जरे हो ना जीवे कबूल जीवे कबूल जीवे कबूल ওদিনে হইলাম যেন না বাবা মসন মাজার গিয়া না বাবা কীত গরিব আসি ইচ্ছে দিয়েছে আছে না আছে না সদর আরো বড় জমিনের নৌকা করে থরি বানিয়ে এ আনোয়ারা জমিনের পদার্পণ এ পাথরটাকে যদি আমি বলি ও বাবা মসনুলিয়া মসনুলিয়ার কে বাসায় আনছো পাত্তর আমি জাহাঙ্গীর হুজুর আমাকে সবাই চিনে তুমি একটু আমাকে বাসাও না পাত্তর হদ তোমারে দেখি দে লুবাই উঠে ও জাহাঙ্গীর হুজুর তোমারে দেখি দে লুবাই উঠে কর্ণফুলি টাঁডাও না পাত্তরিয়া নানি যদি কর্ণফুলিত বাসায় দি ও পাত্তর আমাকে একটু নে পাত্তর লুদি যদি বই ফাত্তর হদ হুজুর আতি আতি করে দেবে বানো বুদি ফেল না তার মানে জানা যা সারা যায় বুদি বাসায় বানা আর বাসায় গুনে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল জিবে মাওলাই জারে কবুল করি গে আল্লাহ সৃষ্টি জগতি বেরাতে তাল্লা থাকি ঠিক না না শাহ সুন্দর হড়ে খতওয়ালি শাহ কিবা হন জানো না কিবা হাকিম শাহ মানতি বেরে ভাঙ্কা বিস্তি শাহ সুন্দরে শাহ সুন্দরের ভাঙ্কা বিস্তি তো হনে শাহ মানতে ওই বাঁশকালির দলিলিয়ে নানি দিয়ে দিলি হবু খাদ্দি কি করাইলাম হাদ্দি কি করাইলাম হাদ্দি কি করাইলাম এ আফসোস গইতে গইতে আল্লাহর নবী গেল দিদি সুবহানাল্লাহ ইশার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
হতবর আল্লাহর হে বান্দারি আয় তৌরাতের বাইবেল এবং ইনজিল কিতাবের পণ্ডিত খনাগদ বাখির জবানান নবী আপনাদের 39-40 জন ব্যবসায়ীর কারো চেহারার মধ্যে নবুয়ত সুরত নাই এই ছেলেটার চেহারা নুরুন নবী সুরত আছে সুবহানাল্লাহ